বিরতির পর আবারও স্বাগতম আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তির এবার জাতীয় পতাকা খামচে বলে অভিযোগ করেছে লেস্টার সম্প্রতি দেশে জামাত শিবিরের চলমান রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এক সমাবেশে আগত বক্তারা একদা বলেন আলহাজ ইসমাইল মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এনামুল হক নিজামুল হক চৌধুরী মোহাম্মদ মাহবুব মুর্শেদ আখলাকুর রহমান জগলুল মতিন রেজাউল করিম সাইদুর রহমান মুজিবুর রহমান হাজি খালেদ মিয়া শফিকুর রহমান চৌধুরী এবং এম এ মনিম তরফদাসহ অন্যান্যরা উপস্থিত বক্তাগণ সভা থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান সভা শেষে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এম এ জলিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় স্বাধীনতা যুদ্ধকালীন উত্তরাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম এ জলিল এমপির স্মরণে বার্মিংহামের মার্কেন্টাইল ব্যাংক অ্যান্ড এক্সচেঞ্জ হাউসে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে বার্মিংহামের বাঙালি কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও এক্সচেঞ্জের গ্রাহক এবং মরহুমের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন মিলাদ মাহফিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের নিকটত্ব তজাম্মেল হক টনি কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদ ও মার্কেন্টাইল ব্যাংক এট এক্সচেঞ্জ হাউস কর্মকর্তা এম মুর্শেদ মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দি যুক্তরাজ্য আঠারো দলীয় জোট ওয়েস্ট মিডল্যান্ড শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের স্থানীয় মিষ্টি দেশ এর হলরুমে সভা অনুষ্ঠিত হয় জোটের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবেরির পরিচালনায় এতে বক্তব্য রাখেন জুটের যুগ্ম আহ্বায়ক মাওলানা এটিএম মোকাররাম হাসান কারী আব্দুল মুকিত ফয়াজউদ্দিন এম বি মাওলানা মঈনুদ্দিন সাপায়াত আলী খান ফয়সাল আহমদ আলহাজ আব্দুল ওয়াদুদ হাজি সিরাজ মিয়াসহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশে ওলাম একরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ আনেন এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান জাতীয় শিশু দিবস উপলক্ষে এক চিত্রাঙ্গন প্রতিযোগিতা ইতালির রুমে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের রোম প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু এর রিপোর্টে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের মাঝে দেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরতে সতেরোই মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী উপলক্ষে ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে প্রতিযোগিতায় রাজধানীর রোমের বেড়ে ওঠা প্রায় শতাধিক শিশু কিশোর চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেন আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত মোহাম্মদ সাদাত হোসেন বলেন আমাদের সংস্কৃতি আমাদের চিন্তা ভাবনা আমাদের ধ্যান ধারণা কিছুটা হলো তাদের ভিতরে সম্প্রসারিত হবে উৎসাহমূলক এ ধরনের আয়োজনে সন্তানের অংশগ্রহণে অভিভাবকরা আনন্দিত এখানে আমার মেয়ে অংশগ্রহণ করেছে এতে আমি অনেক খুশি এই কারণে যে আমাদের দেশের চিত্রাঙ্গন আমাদের দেশের সংস্কৃতি এবং বঙ্গবন্ধু এবং দেশের স্বাধীনতা উপলক্ষে আমাদের বাচ্চারা অনেক কিছু জানতে পারছে দেশ প্রকৃতি মুক্তিযুদ্ধ ও স্মৃতিসৌধর উপর ছবি এঁকে শিশু প্রতিযোগীরাও আনন্দ প্রকাশ করে আমি একটি একটা বাংলাদেশের একটা ছবি এঁকেছি আমি গ্রামের ছবি এঁকেছি এই বাবুটা পতাকা ছিল হাতে বুটাতে ছিল যে আমরা জয় হইসি আমি বাংলাদেশের ছবি এঁকেছি এখানে একটা নদী আছে সূর্য উঠছে এখানে এঁকেছি অংশগ্রহণ করার জন্য আর স্বাধীনতা দিবসের ছবি আঁকার জন্য আমি জাতীয় স্মৃতিসৌধ এঁকেছি প্রবাসীরা মনে করেন এ ধরনের আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের দেশ জাতি ও ইতিহাস জানার একটি অন্যতম মাধ্যম পরে অংশগ্রহণকারীদের মধ্যে দূতাবাসের পক্ষ থেকে সনদ প্রদান করা হয় রোম থেকে চ্যানেল আই। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে লিডসে এক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার লিডসের বাংলাদেশ সেন্টারে সভা অনুষ্ঠিত হয় লিডস আমিন মসজিদের খতিব মাওলানা সাদিদুর রহমানের পরিচালনায় এ সবাই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খ্যাতিমুন নবী মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দিন হরজত মাওলানা মুফতি সাইফুল ইসলাম বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল মাওলানা এখলাসুর রহমান মাওলানা আবু তাহের মাওলানা সিরাজুল ইসলাম হাফিজ মাওলানা গুলজার আহমদ মাওলানা আব্দুল মহিদ সহ অন্যান্যরা উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশে ওলামা একরামদের উপর বৈরী আচরণের অভিযোগ এনে তা বন্দের জোর দাবি জানান মিলানের পর্তা ভেনেসিয়া থেকে পিয়াসো রিপাবলিকা এবং বিয়া ভিক্টর পিছনি হয়ে মিলান সেন্ট্রাল স্টেশন পর্যন্ত স্টপ ইন সিডিও ইন বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে এক মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় মিছিলকারীরা বাংলাদেশে চলমান পরিস্থিতি ও নির্যাতনের বিভিন্ন ফেস্টুন এবং প্ল্যাকার্ড বহন করেন মিছিল পরবর্তী এক পথসভা অনুষ্ঠিত হয় মিলান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ জুনায়দ সুহানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিলানের কিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি দাবিদে পিকার্দো কাশিনো গুবা মসজিদের খতিব সায়েখ আব্দুল্লাহ টিচিনা ইসলামিক ফোরাম ইউরোপের উত্তর ইতালির সভাপতি মাওলানা রায়হান উদ্দিন পাদব মসজিদের খতিব শায়েখ মাহমুদ সেন্ট্রাল মসজিদের ইমাম হাফেজ আলী হাসান মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন আলবেনি অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিকেন বাক্কালি বাংলাদেশ কালচার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হানিফ পাটওয়ারি সহ অন্যান্যরা সত্তরটি টিম ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনেকটা ঝাঁকঝামকপূর্ণভাবে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বাংলা মিন্টন ব্যাডমিন্টন প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত তমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় অংশ নিতে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে খেলোয়াড়রা এসে জড়ো হন বার্মিংহাম নিটল স্পোর্টস সেন্টারে বার্মিংহামের অন্যতম এ বৃহৎ টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের কোলাহল ছিল চোখে পড়ার মতো টুর্নামেন্টে শক্তিশালী এ গ্রুপের খেলায় আলী আসগর ও শাহিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুমিন ও আনোয়ার জুটি বি গ্রুপে চ্যাম্পিয়ন হয় আনোয়ার ও মামুন জুটি তারা ফাইনালে পরাজিত করেন সাব্বির ও আদিল জুটিকে ক্যাটাগরি সিতে আব্দুল বাহার ও সেলিম খানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন আলী ও সাজাদ জুটি টুর্নামেন্টে সবগুলো খেলা পরিচালনা করেন আব্দুল খান খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আলী জাহাঙ্গীর ফারুক আহমদ চৌধুরী আলী মাহমুদ আকমুল খান উল্লেখযোগ্য টুর্নামেন্টটি আয়োজন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবু শাহ ওল্ডহাম বাংলাদেশি ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে স্থানীয় আইবিএ মিলেনিয়াম সেন্টারে এক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমাদের ওল্ডহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ত্রিশটির মতো টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত তমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রথম স্থান অর্জন করেন মানচেস্টারের নিজাম জুটি দ্বিতীয় পুরস্কার বিজয়ী হলেন ওল হামেদ নুরুল ও জাহেদ জুটি তৃতীয় পুরস্কার বিজয়ী হন লিবারপুলের সাহাব জুটি যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতের ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চে গণস্বাক্ষর অভিযান চলছে একই দাবিতে মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে গণস্বাক্ষর কার্যক্রমের যাত্রা শুরু হয় আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমদ আজাদ জানান বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খান নির্ধারিত ফরেমে স্বাক্ষর করে গণস্বাক্ষর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় গণজাগরণ মঞ্চের ফোরমে আরও স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবসরপ্রাপ্ত হাজি মঞ্জুর আলী বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আহমদ হোসেন বাবুল বিয়ানীবাজার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সভাপতি আব্দুল শুকুর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বিয়ানীবাজার কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সংস্কৃতিকর্মী জাকারিয়া মাহমুদ ছাত্রলীগ নেতা আমানউদ্দিন উদ্দিন আউলাদ হুসেন সামাদ আহমদ প্রমুখ বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল বিয়ানীবাজার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে হরতাল চলাকালে বিয়ানীবাজার ছাত্রদল পৌর শহরে বিক্ষিপ্তভাবে টায়ারের আগুন রাস্তায় গাছ ফেলে প্যাকেটিং করে এ সময় পুলিশ শাহেদ নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমদ আজাদ জানান হরতালের সময় সরকারি অফিস ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল কম হরতালে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে যানবাহন চলাচল করেছে দুপুরে দক্ষিণ বাজারে পিকেটার একটি টেম্পু ও একটি ফোরস্ট্রকে ভাংচুর করে এছাড়া উপজেলার বুজাও সংঘাত সংঘর্ষে খবর পাওয়া যায়নি এদিকে হরতাল চলাকালে দুপুরে পৌর শহরে উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদল যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে পরে স্থানীয় নিউ মার্কেট মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি হাজি আব্দুল মতলিবের সভাপতিত্বে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মখলিসুর রহমান এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো অসুস্থতার কারণে কমনওয়েলথের পাবলিক অনুষ্ঠানে যাত্রা প্রত্যাহার রানী দ্বিতীয় যুক্তরাজ্য প্রজন্ম মঞ্চের উদ্যোগে যুদ্ধপরাধীদের সর্বস্ত্র শাস্তির দাবিতে লন্ডনের টাফালগা সভা কেন্দ্রীয় নেতাদের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশ যুক্তরাজ্য আঠালে দলীয় জুটের এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে খবর দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ